কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্ষমতাসীন তালেবান বাহিনীর যোদ্ধারা সহিংসতা, ধর্ষণ ও লুটপাট সহ নানা অসদাচরণ করছেন বলে অভিযোগ আসছে। এসব অভিযোগের জেরে তালেবান যোদ্ধাদের তীব্র তিরস্কার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব। অসদাচরণের সঙ্গে যুক্ত যোদ্ধাদের বাহিনী থেকে বের করে দেওয়া না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিরিয়ায় 10 বছরের যুদ্ধে কমপক্ষে 3,50,209 জনের প্রাণহানি হয়েছে, শুক্রবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে এই হিসাবও সঠিক নয়, কারণ অনেক মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি। 2014 সালের পর এই প্রথম সিরিয়া যুদ্ধ নিয়ে মৃত্যুর হিসাব দিল মানবাধিকার কার্যালয়। এই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে লড়াইরত যোদ্ধাদেরও রাখা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিশ্ব থেকে ইসলাম ভীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিসংঘের সাধারণ সভায় দেয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন তিনি। ইমরান খান তার ভাষণে ইসলাম ভীতি দূর করার আহ্বান ছাড়াও তালেবান, কাশ্মীর ও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর হাত থেকে দুই নারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এক কিশোরকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুজাকিস্তান প্রদেশের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার আলী লান্দি নামের ওই কিশোরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজ শহর ইজহতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে আনে আলী লান্দি। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতে বসবাসরত বাইডেনদের সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জবাবে নরেন্দ্র মোদী বলেছেন এই বিষয়ক তথ্য উপাত্ত নিয়েই হোয়াইট হাউসে এসেছেন তিনি। কোয়াড বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক শুরুর আগে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও ছিল তার। করোনায় দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া। এই প্রথমবার দেশটিতে করোনায় একদিনে 3,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল 3,273 জন, যা মহামারীর শুরু থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।